যশোর সদর উপজেলার চূড়ামণকাঠি ছাতিয়ানতলার কবির হোসেন মিলিটারি ঔষধি গাছের নার্সারি কলে সফল হয়েছেন। এক কথায় তাকে গাছ পাগল কবির নামে সবাই চেনেন। তার নার্সারিতে প্রায় 600 শতাধিক বিভিন্ন জাতের ঔষধি গাছ আছে। তার মধ্যে আফ্রিকার অশ্বগণ্ডা, গোদ্দুমা পাতা, সাদা লজ্জাবতী, অনন্তমূল, আর্তবেল, জিংসেন ও ননী ফল উল্লেখযোগ্য। এর মধ্যে ননী ফল ক্যান্সার এর প্রতিষেধক হিসাবে দারুণ পরিচিতি পেয়েছেন। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় জাতিসংঘ শান্তিরক্ষীতে যোগ দিয়ে তিনি আফ্রিকা যান। সেখান থেকে ননী ফলের গাছ বাংলাদেশে এনেছিলেন আর তাতেই তিনি দেশ জুড়ে পরিচিতি লাভ করেন। ঔষধি গাছের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন জিংসিন, যা যৌন রোগেও দারুণ কার্যকরী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার ঔষধি গাছের নার্সারি দেখতে ও ঔষধি গাছ সংগ্রহ করতে যশোরের চূড়ামণকাঠির ছানিয়াতলায় কবির হোসেন মিলিটারি নার্সারিতে লোক আসে। এ বিষয়ে কবির হোসেন মিলিটারি জানান, আমি শখের বশে ঔষধি গাছ সংগ্রহ করি। এখন দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রোগের জন্য ঔষধি গাছ নিতে আসে। হাজী খন্দকার কবির হোসেন মিলিটারি, আমার বাসা হচ্ছে যশোর সদর উপজেলার চূড়ামণকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রাম। এটা যশোর ক্যান্টনমেন্টের একবার পাশের গ্রামটা। তা আমি এখানে জিনসেং এবং ননী ফলের চাষটা আমার উল্লেখযোগ্য। আমার কাছে প্রায় 600 প্রজাতির ঔষধি গাছ আছে। তা এর মধ্যে